বন্ধুরা নমস্কার, আমি শুভজিৎ। আজ একটি বিশেষ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। সবে দুদিন মাত্র হলো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, তো এর মধ্যেই তোমরা তোমাদের ফল হাতে পেয়েছো। বাড়ির মা বাবার সাথে কথা হয়েছে কি নিয়ে এরপরে পড়বে, তো কারোর রেজাল্ট খুব ভালো হয়েছে, কারোর রেজাল্ট মধ্যমানের, আবার কারোর রেজাল্ট খুব নিম্নমানের হয়েছে। তো এই প্রথম ইউটিউবে আমি টোটাল মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক অবধি বা মাধ্যমিক থেকে সরাসরি কিভাবে কলেজে ওঠা যায় তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করব আজকে। তো চলো দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো, যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, তারা খুব আনন্দ করো। এবং এর পরের পরীক্ষা যেটা উচ্চ মাধ্যমিকের জন্য বা নেক্সট যে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সেগুলো যাতে আরো ভালো হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করো। যারা একটু মধ্যমানের বা নিম্নমানের ফল করেছো, যাদের ফল আশানুরূপ হয়নি, তাদের ভেঙে পড়ার কিছু নেই, তাদের জন্য অনেক পথ খোলা আছে। তারা ভাবো না যে আমাদের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট খারাপ মনেই যে এখানেই আমাদের জীবন শেষ। তোমাদের জীবন অনেক বড় পড়ে আছে, একটা জীবন শুধু মাধ্যমিকেই শেষ হয়ে যায় না, অনেকটা জীবন পড়ে আছে। একটা পরীক্ষা ভালো হয়নি তো কি হয়েছে, পরের পরীক্ষা ভালো হবে? পরীক্ষা ভালো ফল করা খারাপ ফল করা সবটাই নিজের হাতে। তুমি মন দিয়ে পড়াশোনা করলে, রেগুলার বেসিস রুটিন ওয়াইজ যদি পড়াশোনা করো, মা বাবা স্কুল শিক্ষক টিউশনি মাস্টারদের কথা যদি ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। এবারে হয়নি, পরের বারে অতি অবশ্যই হবে, হতে হবে, সেই দায়িত্বটা তোমাদের নিজেকে নিতে হবে। সেই সকল গার্ডিয়ানদের বলবো যাদের সন্তান আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, সেই সকল গার্জেনকে করজোড়ে আমি অনুরোধ করব, তারা যেন প্রত্যেকে সন্তানের পাশে থাকে। আপনারা অতি অবশ্যই আপনার সন্তানের অভিভাবক, কিন্তু আগে বন্ধু হন। রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, নেক্সট বারে রেজাল্ট করবে ওকে সাহস দিন, ওকে বাহবা দিন যে রেজাল্টটা করেছিস ঠিক আছে, নেক্সট টাইমে তোরা যে ভুলগুলো এই পরীক্ষায় করেছিস সেই ভুলগুলো আর করিস না, নেক্সট বারের জন্য ভালোভাবে প্রিপেয়ার হো। প্লিজ অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানের পাশে থাকুন। পরীক্ষাটা সব কিছু নয়, ফলাফলটা সব কিছু নয়, কিন্তু সন্তান আপনার। একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, পরের রেজাল্ট অতি অবশ্যই ভালো হবে। আর একটা কথা আপনাদের বলে দিই, যে কেউ যদি, আমি এটা বারবার বলি, আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে বলি, প্রত্যেক স্টুডেন্টের গার্জেনকে বলি, আমি নিজের মা বাবাকে বলি, যে কেউ পড়ায় ভালো নয় তো কি হয়েছে, সে খেলায় ভালো হতে পারে, কেউ গানে ভালো হতে পারে, কেউ আবৃত্তিতে ভালো হতে পারে, কেউ আঁকায় ভালো হতে পারে, বা কেউ কম্পিউটারে ভালো হতে পারে, আবার কেউ ভিডিও গেম, ভিডিও এডিটিং, যে যার একটা প্যাশন থাকতে পারে। তো আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলেরা কোন দিকটা চাইছে, কোন দিকে এগোতে চাইছে, সেই দিকটা ভালো করে অবজার্ভ করুন, তারপরে সিদ্ধান্ত নিন। আমার এই চ্যানেলে ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রতি চ্যাপ্টার ওয়াইজ সপ্তাহে দুটি করে ভিডিও পাবলিশ হয়। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলি দেখতে থাকো। আমি প্রতি চ্যাপ্টার অনুযায়ী ম্যাথগুলো করিয়ে থাকি, যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা অতি অবশ্যই আমাকে জানাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এই মাধ্যমিক শেষ হয়েছে সবার, মাধ্যমিকের পর কে কোন লাইনে, যার যেমন দক্ষতা অনুযায়ী যেতে চাও, এইটা আমি পুরো চুলচেরা বিশ্লেষণ করব। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর, মাধ্যমিকের পর ক্লাস 11 ক্লাস 12 ক্লাস 11 ক্লাস 12 এ আসার জন্য আমরা যেটা বেসিক যারা পড়াশোনা করে থাকি তিনটে লাইনে যাই, কি কি, একটা হচ্ছে বিজ্ঞান বিভাগ, 2 নম্বর কলা বিভাগ, 3 নম্বর বাণিজ্য বিভাগ। আমি এটাও বলতে পারি 1 নম্বর বাণিজ্য বিভাগ, 2 নম্বর কলা বিভাগ, 3 নম্বর বিজ্ঞান বিভাগ। আপনারা বলবেন যে কেন একবার 1 থেকে বিজ্ঞান, 2 কলা, 3 বাণিজ্য, আবার বাণিজ্যকে 1-এ রাখলাম, 2-এ কলা, 3-এ বিজ্ঞান বিভাগকে রাখলাম। কারণ অনেকেই বলে থাকেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু কোনো সাবজেক্ট, কোনো বিষয় ছোট নয়, প্রত্যেক বিষয়ে কেউ যদি দক্ষ হতে চায়, নিজের ডেপথ বাড়াতে চায়, সেই বিষয়ে হায়ার লেভেলে যেতে পারবে। ম্যাথের রেজাল্ট খারাপ হলো বলে যে আমার পড়া শেষ হয়ে গেল বা আমি
ক্লাস টেনে সায়েন্সের রেজাল্ট খারাপ করেছি বলে যে আমার জীবনে আর কিছু নেই, এটা ভুল ধারণা। অনেকে বলে থাকে, অনেকেই বলে থাকে যে সায়েন্স ছাড়া কি পড়বি, বা বিশেষ করে বলে যে তুই ছেলে হয়েছিস সায়েন্স ছাড়া আর কিছু আছে নাকি। না, সায়েন্স ছাড়া অনেক কিছু আছে, সায়েন্স ছাড়া অনেক কিছু আছে তোমাদের কাছে। আজকে সেটাই নিয়ে আমরা আলোচনা করব। মাধ্যমিকের পর তিনটে লাইনে যাওয়া যেতে পারে। বাণিজ্য বিভাগ, যেটাকে আমরা বলি কমার্স, কমার্সের এতগুলো সাবজেক্ট আছে, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ। অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, এরপরে তোমরা কোনো বড় বড় কোম্পানি বা কোনো বড় বড় ফার্ম ইন্ডাস্ট্রির তোমরা অ্যাকাউন্টেন্ট হতে পারবে, বা চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার একটা বড় সুযোগ থেকে থাকে, যার ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল। এরপরে আসছে কি কলা বিভাগ, যেটাকে আমরা বলি আর্টস। আর্টসে কতগুলো সাবজেক্ট আছে, সংস্কৃত, হিস্ট্রি, ইতিহাস, জিওগ্রাফি, মিউজিক, সোসিওলজি, রাষ্ট্রবিজ্ঞান যেটাকে বলা হয় পলিটিক্যাল সায়েন্স, মনোবিজ্ঞান, সাইকোলজি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। কলা বিভাগের যে সাবজেক্টগুলো বললাম, সংস্কৃত, হিস্টোরি, জিওগ্রাফি, মিউজিক, সোশিওলজি বা এর পরের যে সাবজেক্টগুলো আছে, প্রত্যেক সাবজেক্টেই এইচএস পাস করার পর এবং এইচএসে অতি অবশ্যই ভালো মার্কস পেতে হবে, দিলে তোমরা যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা স্কুল মাস্টারের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। আর এইখানে একটা জাস্ট কথা বলবো, এই জিওগ্রাফি যে ভূগোল যে সাবজেক্টটা আছে, ওই ভূগোল নিয়ে কেউ যদি অনার্স করো তোমাদের অনেকটা পথ প্রশস্ত হবে ভবিষ্যতের জন্য। তো তোমরা অনেকেই ভূগোল নিয়ে এগানোর কথা ভাবতে পারো, মা বাবার সাথে অতি অবশ্যই আলোচনা করে দেখবে। যেটা আমাদের এই লাস্ট 10 বছরে যেটা আমাদের আপামর বাঙালির একটা ননসেন্স চিন্তাভাবনা, আমি বলবো ননসেন্স চিন্তাভাবনা, যে এই মাধ্যমিক পাস মানে সায়েন্স নিয়ে পড়তে হবে, সায়েন্স ছাড়া কোনো পথই নেই। তো সেই সায়েন্সকে আমরা আবার মিনিমাম দুটো ভাগে ভাগ করেছি, দুটো ভাগে। প্রথম ভাগ কি আছে, প্রথম ভাগ আছে যেটা যেটাকে আমরা বলছি পিওর সায়েন্স, যেই পিওর সায়েন্স নিয়ে পড়লে আমরা এর নেক্সটে আমরা জয়েন্ট দিয়ে হয় মেডিকেল লাইনে মানে ডাক্তারি লাইনে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবো। তার মধ্যে কি কি পড়ছে, যদি ইঞ্জিনিয়ারিং যেতে চাও, যদি ইঞ্জিনিয়ারিং যেতে চাও তাহলে এই বায়োলজিটা না রাখলেও হবে, পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রাখলেই এনাফ। এছাড়া আছে বায়ো সায়েন্স, যার ভেতরে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, নিউট্রিশন আছে। আচ্ছা, এছাড়াও পিওর সায়েন্সের মধ্যে, পিওর সায়েন্সের মধ্যে যারা মেডিকেল লাইনে যেতে চাও তাদের জন্য এই ম্যাথটা বাদ দিলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রাখতেই হবে। এখন পিওর সায়েন্সে অনেকে কি করে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর কম্পিউটার সায়েন্স নেয়, ম্যাথটাকে বাদ দিয়ে দেয়। আবার কেউ কি করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না রেখে কম্পিউটার সায়েন্স রাখে। তো কারণটা কি, এরপরে কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চায় কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে, তাহলে এই কম্পিউটার সায়েন্সটা কিন্তু তাদের লাগবে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, এবং অতি অবশ্যই ভালো মার্কস আনতেই হবে। এছাড়াও সায়েন্সের মধ্যে অ্যাগ্রোনমি পড়ছে, ইভিএস পড়ছে যেটা পরিবেশ বিদ্যা, এবং কি পড়ছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন। একটা কথা তোমাদের জানিয়ে রাখা দরকার, তোমরা সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো, তোমাদের কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট ম্যান্ডেটরি। এই দুটো সাবজেক্ট রেখে এবারে আর যে কোনো তিনটে বিষয়ের সর্বোচ্চ নাম্বার যোগ হয়ে বেস্ট 5-এ তুমি কত পেয়েছো সেটা তোমার এইচএসের মার্কসে গণনা করা হবে। কেমন, তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারলে না, খোলসা করে বলি। সাপোজ তুমি বিজ্ঞান বিভাগে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স বা বায়োলজি যে কোনো একটা নিয়েছো, তাহলে তোমার কটা হলো সায়েন্সের চারটে সাবজেক্ট, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। পরীক্ষার মার্কশিটে এই চারটে সাবজেক্টের মধ্যে যেটায় সর্বোচ্চ পাবে, যে তিনটা বিষয়ে সর্বোচ্চ নাম্বার পাবে, ওই তিনটে নাম্বার নেওয়া হবে,
প্লাস বেঙ্গলি ইংলিশে নাম্বারটা যোগ করা হবে। অনেকের ধারণা থাকে সায়েন্সের চারটে সাবজেক্টে আমি বেশি পেলাম কিন্তু বাংলা ইংরেজিতে কম পেলাম, কি যায় আছে, বা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে যায়, বা আমাদের মানে এটা বলবো যে আমাদের টিচারদেরই অনেকের আমরা ধারণা ভুল দিই আমাদের স্টুডেন্টদেরকে যে তোরা সায়েন্স নিয়ে পড়ছিস বাংলা ইংরাজি পড়ে কি হবে। আরে কি হবে মানে, বাংলা ইংরাজি কি সাবজেক্ট নয়, বাংলা ইংরাজি পড়তে হবে না? তাহলে যারা বাংলা ইংরেজি নিয়ে পড়াশোনা করছে তারা কি মূর্খ না গবেট? এই লজিকগুলো একদম রং, বাচ্চাকে ভুল পথে পরিচালিত করছে আমাদের শিক্ষক সমাজ। আমি বলবো যারা পিওর সায়েন্স নিয়ে পড়ছ তারা অতি অবশ্যই বেঙ্গলি ইংলিশকেও সমানভাবে গুরুত্ব দিবে যেভাবে সায়েন্সের সাবজেক্টগুলোকে গুরুত্ব দিচ্ছ, না হলে কি হবে আমি জানাচ্ছি। সাপোজ এই চারটের মধ্যে বেস্ট যে তিনটে, এই চারটে সাবজেক্টের মধ্যে বেস্ট যে তিনটে, তিনটেতে তুমি এই তিনটে নাম্বার পেলে, তিনটে নাম্বার কত টোটাল? তাহলে গড় কত হচ্ছে? গড় হচ্ছে কত? এই তিনটে সাবজেক্টের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বেস্ট যদি আমরা তিনটে নিই, তিনটে সাবজেক্টে তুমি যদি 95, 98 আর 96 পাও তাহলে তোমার গড় হচ্ছে কত? প্রায় 96.something করে। সাপোজ তুমি মাস্টারদের কথা শুনে বা বন্ধু বান্ধবদের কথা শুনে বা আগের ইয়ারের দাদাদের দিদিদের কথা শুনে তুমি কি করেছো, বাংলা ইংরাজি পড়োনি, বাংলাতে পেয়েছো সাপোজ 80, ইংরেজিতে পেয়েছো 82। ওকে, তাহলে তখন আমরা যখন বেস্ট ফাইভ নিব তখন আমাদের যোগফলটা দেখব। তাহলে আমরা কত পেয়েছিলাম, 289, তাহলে 289 যুক্ত 80 যুক্ত 82, তাহলে যখন বাংলা আর ইংরেজির নাম্বারটা যোগ হয়ে যাচ্ছে, যখন বাংলা আর ইংরেজির নাম্বারটা যোগ হয়ে যাচ্ছে তখন গড় কত আসছে? 90 করে। কিন্তু শুধু তুমি সায়েন্সে কত পেয়েছো গড়ে? 96 করে। তাহলে বাংলা ইংরেজিতে তুমি তোমরা যদি না পড়ো মন দিয়ে, নাম্বারটা কে দিবে? তোমার দাদু দিবে না আমি দিব? যে মাস্টার খাতা দেখেছে সে দিবে। আর তুমি যদি ভালো লেখো ভালো নাম্বার পাবে, আর মাথায় রাখবে যদি ভালো না লেখো কম নাম্বার পাবে, আর কম নাম্বার পেলে গড়টা 96 থেকে ডাউনে চলে আসবে 90-তে, তখন কলেজে ঢুকতে অসুবিধা হবে। তাই সকলকে বলছি মাথায় ঢুকিয়ে নাও সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টকে যত সমান গুরুত্ব দিবে সমান বাংলা ইংরাজিকে গুরুত্ব দিতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটি তোমাদের উপদেশ দিব এবং বলতে পারো অনুরোধ করব, কি অনুরোধ, যে তোমরা এগুলো করার সাথে সাথে অনেক সময় পাবে, সপ্তাহে একদিন কি দুদিন করে তোমরা কম্পিউটারের এই বেসিক কোর্সগুলো ফ্রিতে করতে পারো। কি বললাম? কম্পিউটারের এই কোর্সগুলো ফ্রিতে করতে পারো। তোমাদের মনে হবে এখন করে কি হবে, পরে যে কোনো সময় করতে পারি, না এখনই করে রাখো। আমি ভালো কথা বলছি, এখনই করে রাখো, ফ্রিতে করতে পারবে, উইথাউট মানি ইনভেস্টমেন্ট তোমরা এই কোর্সগুলো যদি করে রাখো, ডিটিপি বা ট্যালি বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিং, তোমরা দেখবে পরপর জীবনে চলার পথে প্রত্যেক স্টেপে এই জিনিসগুলো কাজে লাগবে। ট্যালি, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিং, ডিটিপি, এই জিনিসগুলো প্রত্যেকটাই লাগবে। যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বে বা যারা ইকোনমিক্স নিয়ে পড়বে বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে তাদের ট্যালিটা খুব ইম্পর্টেন্ট, বা যারা যে কোনো অফিসে সরকারি অফিস হোক বা বেসরকারি অফিস হোক চাকরি করবে, বা বাড়িতে বসেও যারা কাজ করবে তাদের জন্য ভিডিও এডিটিং বা ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, বা অনেক সময় কি হয় পোস্টার ডিজাইনিংয়ের কাজ, এগুলো তোমরা ফ্রিতেই করতে পারবে। এখন তো প্রত্যেকের হাতেই মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন আছে, বা না থাকলেও মা বাবার কাছ থেকে জোরমার করে মারপিট করেও বানিয়ে নিচ্ছ বা নিজের করে নিচ্ছ, তারা মোবাইলে বাজে টাইম ইনভেস্ট না করে এই কোর্সগুলো প্লিজ করে রাখো, কাজে লাগবে আমি বলছি, গ্যারেন্টি দিচ্ছি। এবারে যাদের একটু আর্থিক সমস্যা আছে, কি বললাম, যাদের একটু আর্থিক সমস্যা আছে তারা মাধ্যমিক দেওয়ার পর
পশ্চিমবঙ্গ সরকার সেই সব ছাত্রদের যারা সেই সব ছাত্রদের বা সেই সব ছাত্রছাত্রীদের যারা অল্প পড়ে কিছু টাকা ইনকামের পথ খুঁজে পায়, অল্প সময়ের জন্য পড়াশোনা করে একটা সার্টিফিকেট পেয়ে কাজে ঢুকতে পারে, সেজন্য সরকার ব্যবস্থা করে রেখেছে। কি ব্যবস্থা এসো দেখা যাক। দুটো পদ আছে, একটা হচ্ছে আইটিআই আর একটা হচ্ছে পলিটেকনিক, যেটাকে আমরা ডিপ্লোমা বলে থাকি। অনেকে আবার ইয়ারকি মেরে বলে পল্টু পল্টু, মোটেই পল্টু নয়। আইটিআই যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ভোকেশনাল লাইন, কি বললাম ভোকেশনাল লাইন, আইটিআই ভোকেশনাল লাইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। তার এই কোর্সগুলো করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে অনেক গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউটও আছে। তো আমি বলবো আইটিআই করার জন্য কোনো প্রাইভেট সংস্থায় না গিয়ে গভর্নমেন্ট সংস্থায় যাওয়া ভালো। যেমন গভর্নমেন্ট সংস্থা বলতে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে কোন কলেজগুলো, টলিগঞ্জে একটা কলেজ আছে, গড়িয়াহাট আইটিআই কলেজ আছে, এই কলেজগুলো খুব খুব ভালো কলেজ। তো আইটিআই যে মেন কোর্সগুলো যেগুলো করলে ছোটোখাটো অল্প ইনকামে তুমি তোমার সংসার চালাতে পারবে, মা বাবাকে দেখতে পারবে, তার মধ্যে যে কোর্সগুলো আছে, ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, ওয়েল্ডার আছে, কম্পিউটার অপারেটর আছে, আরও অনেক প্লাম্বার আছে, এটসেট্রা এটসেট্রা। মেন যে কোর্সগুলো হয় ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর, এগুলো বেশিরভাগই দু বছরের কোর্স, আবার কিছু কিছু কোর্স আছে এক বছরের। তো আমি বলবো তোমরা দু বছরের কোর্সই করা উচিত। আচ্ছা, এটা গেল আইটিআই। এরপরে কি পড়ে আছে, এরপরে আছে পল্টু, ইয়ারকি মেরে পল্টু বা পলিটেকনিক, যারা ডিপ্লোমা করবে, গ্র্যাজুয়েশন নয় কিন্তু ডিপ্লোমা। তারা মাধ্যমিক দেওয়ার পর, কি বললাম মাধ্যমিক দেওয়ার পর ম্যানেজমেন্ট কোটায় প্রত্যেক প্রাইভেট কলেজে, যেসব ডিপ্লোমা কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেগুলো প্রাইভেটে ম্যানেজমেন্ট কোটায় বা জেক্সপো দিয়ে, কি বললাম জেক্সপো দিয়ে তারা পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারে। এখানে আমি বলবো জেক্সপো পুরোটাই মাধ্যমিকের সাবজেক্ট সিলেবাসে পরীক্ষা হয়। কেউ যদি একটু ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ভালো করে করো, কি বললাম যদি ক্লাস 9-10 ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথমেটিক্স একটু ভালো করে পড়ো আর দু একটা বই ফলো করো, জেক্সপোতে ভালো র্যাঙ্ক তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর দু নম্বর একটা কথা বলে রাখি, র্যাঙ্ক বেরানোর পর কাউন্সিলিং ভালোভাবে করবে। আমরা অনেকেই কাউন্সিলিং করতে জানি না, আমরা কাউন্সিলিং অনুযায়ী কলেজ সাজাতে জানি না, এই জন্য আমাদের মনোপ্রুত কোর্স পাই না, মনোপ্রুত টেট পাই না, কলেজ পাই না, বিরক্তি হয়ে পড়ি না। কিন্তু আমি বলবো কাউন্সিলিং যদি ঠিকঠাকভাবে করো, কীভাবে করতে হয় যদি আমার কাছ থেকে জানতে চাও আমি অতি অবশ্যই তোমাদের পরামর্শ দেব। এবারে আসি পলিটেকনিকে কোন কোন মেন কোর্স আছে যেগুলো পড়লে অতি অবশ্যই চাকরি পাবে। ফার্স্ট যেটা আছে ডিএমই, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল আছে, ইলেকট্রনিক্স আছে, লেদার টেকনোলজি আছে, প্রিন্টিং আছে, ফুটওয়্যার আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। এবং আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যেসব গভর্নমেন্টের কলেজগুলো আছে, পলিটেকনিক কলেজগুলো, তাতে অনেক নামি নামি কলেজ আছে। সেখানে যেমন যাদবপুর আছে, সেখানে তোমার পুরুলিয়া গভর্নমেন্ট কলেজও আছে, এইরকম অনেক নামি নামি কলেজ আছে, যে কলেজ থেকে পলিটেকনিক পাস করলে তুমি ভালো জায়গায় চাকরি পাবে। আমাদের কোনটাই পলিটেকনিক অতি অবশ্যই একটা নামি পলিটেকনিক কলেজ, যেখানে আমাদের ইলেকট্রিক্যালের স্টাফ খুব ভালো, সিভিলের স্টাফ খুব ভালো, এখানেও তোমরা পড়তে পারো। কিন্তু এখানে পড়ার জন্য, গভর্নমেন্টে পড়ার জন্য তোমাকে অতি অবশ্যই জেক্সপোতে ভালো র্যাঙ্ক করতে হবে। তো আজকে অনেক বিষয় আলোচনা হলো, একটা দীর্ঘ আলোচনা, যে মাধ্যমিকের পর তোমরা কোন পথে এগোবে, মাধ্যমিকের পর তোমরা কোন পথে এগাবে। প্লিজ প্রত্যেক গার্জেনকে বলবো দিকভ্রষ্ট হবেন না, স্রোতে গা ভাসাবেন না, আপনার ছেলের জীবন আপনাদের হাতে, আপনার ছেলেদের আপনার সন্তানদের জীবন আপনাদের হাতে,
যে পথে নিয়ে যাবেন তার জীবন সেভাবে গড়বে। প্লিজ কারুর দেখে কারুর কথায় গা ভাসাবেন না, যাচাই করুন, দেখুন। দশটা কলেজ, দশজন ভালো শিক্ষক, দশজন ভালো মানুষ সমাজের সাথে জিজ্ঞাসা করুন, তারপরে এগোবেন। শুধু সায়েন্স পড়লেই মানুষ হব, আর্টস পড়লে গরুগাধা হব, ভুল। পলিটেকনিক পড়লে নিচে নেমে যাব, কম টাকার চাকরি পাবো, আইটিআই করলে কম টাকার চাকরি পাবো, আর ইতিহাস অনার্স পড়লে আমি ভূতত্ত্ববিদ হয়ে যাব, ভুল কথা। প্রত্যেক পড়াতেই উঁচু স্তরে যাওয়া যেতে পারে। এই ডিপ্লোমা পড়ার পর আবার বিটেক করা যেতে পারে, ল্যাটারাল এন্ট্রান্স বলে একটা এক্সাম হয়, ওই এক্সাম দিয়ে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থেকে জয়েন হতে পারো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। বিটেক করতে 4 বছর লাগে, ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশন যদি তুমি দিয়ে যাও, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাত্র 3টা ইয়ার করতে হবে, তখন তোমার পলিটেকনিকেরও ডিগ্রি পাচ্ছ প্লাস বিটেকেরও ডিগ্রি পাচ্ছ। অনেক লাইন আছে, আমি এরপরে আরও ভিডিও বানাবো, আরও এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আর বেশি কিছু বলছি না, সবাইকে বলবো যারা উচ্চ মাধ্যমিকে এই 3টে লাইনে যেতে চাও, প্রত্যেককে বলবো ভালো টিউশন মাস্টার নিয়ে, ভালো স্কুলের মাস্টার নিয়ে অতি অবশ্যই এগিয়ে যাও। সবাই ভালো থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর যারা আইটিআই বা পলিটেকনিক নিয়ে পড়তে চাও তারাও অবশ্যই এগিয়ে যাও, জেক্সপো পরীক্ষা দাও, আইটিআই জন্য ফর্ম ফিল আপ করো। সবাইকে বলছি সহজ পথে হাঁটো, সৎভাবে থাকো, চালাকি করার দরকার নেই, 2 নম্বরি করার দরকার নেই, মন দিয়ে পড়াশোনা করলে অবশ্যই সফল হবে। একদিন কষ্ট আসবে, 2 দিন কষ্ট আসবে, 3 দিন কষ্ট আসবে, কিন্তু 4 নম্বরের দিনের দিন তুমি অতি অবশ্যই সাফল্য পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা বাই, সবাই ভালো থাকবে।